আমি মায়ের কথা বলবো কত, আরে বাবা যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনায় আমি। আমার মনে বলছে আমি তাই, তোমায় আমি
সবাই যাই এগুলো কি সব করছো তুমি এটা এটা চাচা রিহার্সাল করছি স্কুলে স্কুলে রিহার্সাল হ্যাঁ এটা রিহার্সাল করছি এই বছর একটু রিহার্সাল করে দেখিয়ে দে তো আর পার হলো রিহার্সাল করছিলেন মাস্টার মশাই আপনি বলেছিলেন না আগামী কাল স্কুলে ফাংশন আছে তাহলে রিহার্সাল করছিলাম এটা রিহার্সাল এগুলো গান শুনলে জ্ঞান হবে না রবীন্দ্র সঙ্গীত নজরুল গীতি শ্যামা সঙ্গীত এইগুলো করতে হয় আর এসব কি বাজে গান করছো বলো তো না না আমরা তো এমনি আজকাল যা যুগ উঠেছে তার জন্য আর কি পুষ্কে আচ্ছা রবীন্দ্র সঙ্গীত কি তুমি রিহার্সাল করে এসেছো বাড়ি থেকে হ্যাঁ বেশ বলো তো দেখি করবো করো আরে লাল বেলুন দাদার কি এটা রবীন্দ্র সঙ্গীত না বুঝতে পারছেন না তার মানে বেলুন বেলুন দাদার বেলুন বেলুন চুপ করো এটা রবীন্দ্র সঙ্গীত বসো তোমাদের দ্বারা কিছু হবে না সারা জীবন আমি ছাত্রী পড়িয়ে গেল কিন্তু একটা ছাত্র পেলাম না আমি বেশ তোমরা বসো আমি প্রেজেন্টটা করে নিই সালাম জানাই আবার মাস্টার খুব সুন্দর কণ্ঠ শুনছেন ও মাস্টার আপনার আচ্ছা কি নাম তোমার